হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে 2020 লাভ লাইফ। যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির মানুষের 2020 সালের লাভ লাইফটা কেমন যাবে না যাবে, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি না কেটে পুরোটা দেখার রিকোয়েস্ট হলো আপনাদের সবার কাছে। লাভ লাইফ কিন্তু আমাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ভালো থাকলে কিন্তু আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন খুব ভালো থাকে, আর এটা নিয়ে কিউরিয়াসিটি কিন্তু আমাদের সবার মধ্যে থাকে কম বেশি জেনে নেওয়ার, যে আমাদের লাভ লাইফটা কেমন হবে না হবে। দেখবেন, যখনই কোনো চরফলের ভিডিও দেখি বা কোনো নিউজ পেপারে দেখি যে রাশিফলটা, আমরা সবার আগে কি দেখি বলুন তো, আমাদের লাভ লাইফ। সবাই কিন্তু এটা দেখেন, যারা দেখছেন তারাও কিন্তু দেখেন, তাই সেই লাভ লাইফটা নিয়ে আমি একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের কাছে দিতে চলেছি। তাই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ধনুরাশির মানুষদের কিন্তু লাভ লাইফটা এবছর খুব ভালো হবে। হ্যাঁ, এই কথাটা দিয়ে শুরু করলাম। লাভ লাইফে আপনারা অনেকটা শান্তি কিন্তু খুঁজে পাবেন। যেসব মানুষদের লাভ লাইফ নিয়ে প্রচণ্ড টানা পড়েন, প্রচণ্ড মান অভিমান, প্রচণ্ড অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সমস্ত মানুষদের লাভ লাইফে কিন্তু শান্তি অনেকটা অনেকটা ফিরে আসবে। অনেকের মানুষের ক্ষেত্রে কি হয়, রিলেশানে থাকে কিন্তু সেই রিলেশানটার মধ্যে কোনো জোর থাকে না, বা সেই রিলেশানটার মধ্যে খুব একটা কেমন মনে হয় বলুন তো, ঠিক মনে হয় যেন রিলেশানটার মধ্যে কিছু একটা অভাব আছে। সেই অভাবটা কি বলুন তো, দুজন দুজনকে কোথাও গিয়ে টাইম দেওয়া, সেই জিনিসটা কিন্তু আপনাদের ফুলফিল হয়ে যাবে। পার্টনারের থেকে আপনারা কিন্তু খুব ভালো অ্যাটেনশান পাবেন, পার্টনারের থেকে খুব ভালো রেসপেক্ট পাবেন, পার্টনার কিন্তু আপনাকে খুব ভালো সময় দেবে, আর আপনাদের রিলেশানটা কিন্তু একটা পরিণতি পাবে। যারা বিয়ে করেননি, আনম্যারিড আছেন, তাদের কিন্তু এই রিলেশানটা বিয়ে পর্যন্ত এগোবে। আর ধনুরাশির মানুষ যারা বিবাহিত আছেন, তাদের রিলেশনও কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। ধনুরাশির মানুষ যারা শুনছেন, তাদের কিন্তু কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। যারা শুনছেন, অনেকেরই ব্রেকআপ হয়ে গেছে, তো তাদেরকে বলবো কেন ব্রেকআপ হয়েছে সেটা আগে জানুন। সেটা জানতে গেলে আমি কার্ডে একটি লিঙ্ক দিয়েছি, স্যাটার্নের ট্রানজিট। এই স্যাটার্নের ট্রানজিটটার জন্য কিন্তু আপনাদের ব্রেকআপগুলো হয়ে গেছে। তো এই ব্রেকআপগুলো হয়ে গিয়ে যে রিলেশানটা চলে গেছে, সেই রিলেশানটার কথা ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ রিলেশানটা চলে গেছে, আপনাদের ভালোর জন্য চলে গেছে। এই যে কথাটা বলছি ভালো, এটা ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যে রিলেশানটা আপনাদের আবার নতুন করে লাইফে আসবে, সেই রিলেশানটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট রিলেশান, আর সেই রিলেশানটা কিন্তু আপনাদের বিয়ে পর্যন্ত যাবে, আর সেই রিলেশানটায় কিন্তু আপনারা গিয়ে অনেকটা হ্যাপি থাকবেন। দেখুন, আমাদের সবার কিন্তু লাইফে একটাই ক্রাইটেরিয়া, আমরা যাতে লাইফে হ্যাপি থাকি, তাই কি না? আমাদের সবার কিন্তু এই ক্রাইটেরিয়াটা। তো যে রিলেশানটায় ছিলেন, সেই রিলেশানটায় থাকলে কিন্তু আপনারা হ্যাপি থাকতে পারতেন না, তাই রিলেশানটা আপনাদের লাইফ থেকে চলে গেছে। আর যে রিলেশানটা আসবে, সেই রিলেশানটায় থাকলে কিন্তু আপনারা অনেকটা হ্যাপি থাকবেন, তাই সেই রিলেশানটাকে গুরুত্ব দিন, সেই রিলেশানটাকে সময় দিন, দেখবেন আপনারা অনেকটা ভালো থাকছেন। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট রইল, যে সমস্ত মানুষরা এই রিলেশান নিয়ে একদম এর বেড়াজালে পড়ে পুরো অতিষ্ঠ হয়ে উঠেছেন, তাদেরকে একটাই কথা বলবো, দেখুন সময়টা বড় ফ্যাক্টর লাইফে। এই সময়টা এমনই ছিল, স্যাটার্নের ট্রানজিট যখন হয়েছে, বড় বড় দুটো ট্রানজিট হয়েছে, এই ট্রানজিট স্যাটার্ন আর জুপিটার, এই জন্য কিন্তু আমাদের লাইফে শুধু ভালোটা আসছে, ভালোটা আসবে, ভালোটা এসছে, তাই খারাপগুলো কিন্তু চলে গেছে। তাই খারাপগুলোকে ভুলে যান, আর ভালোটা নিয়ে জীবনে খুব ভালো থাকুন, আর আপনার ফ্যামিলির লোকজনদেরও কিন্তু ভালো রাখুন, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা যখন খারাপ থাকি, আমাদের ফ্যামিলির লোকজনরাও কিন্তু কোথাও গিয়ে খারাপ থাকে। আর আপনাদের একটাই কথা বলবো, দেখুন আঘাত পেয়েছেন, জানি সব মানুষই যখন রিলেশান ব্রেক হয়ে যায় তখন আঘাত পায়, তবে দেখুন ভালোর জন্য আঘাত পাওয়াটা বেশি ভালো না। যদি আপনি ধরুন এই রিলেশানটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতেন, আর সেই পরে গিয়ে ব্রেকআপ হয়ে যেত, তখন তো বেশি বেদনাদায়ক হয়ে উঠতো না আপনাদের জন্য। তো সেটা চলে গেছে, সেটা নিয়ে মন খারাপ করবেন না। আর আমি জানি আমার বন্ধুরা কিন্তু প্রচুর ম্যাচিওর, এইসব নিয়ে তারা অতটা ভাবে না, তাই বলবো আপনাদের একটা নতুন যে পর্যায়ে লাইফে শুরু হচ্ছে সেটাকে ওয়েলকাম করুন, আর সেখানে দেখবেন আপনারা খুব ভালো হ্যাপি থাকছেন। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে আছেন, তারা দেখবেন পার্টনারের থেকে আপনারা প্রচণ্ড পরিমাণ সাপোর্ট পাচ্ছেন, হেল্প পাচ্ছেন। এই যে সাপোর্ট আর হেল্প, এটা কিন্তু পার্টনারের থেকে পেয়ে আপনাদের লাইফে আপনারা অনেকটা বেশি এগিয়ে যাবেন, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ধনুরাশির মানুষদের লাভ লাইফ কিন্তু খুব সুন্দর, আরও সুন্দর কিন্তু বানিয়ে আপনাদের নিতে হবে আপনাদের ম্যাচুরিটি দিয়ে। একটা মানুষের ভালো থাকা খারাপ থাকা ডিপেন্ড করে কিন্তু তার ম্যাচুরিটি লেভেলের ওপর, আর আপনারা এই কথাগুলো একটু মাথায় নিয়ে চলা
করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনারাও দেখবেন খুব 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 ভালো থাকছেন। তাহলে বন্ধুরা, ধনু রাশির লাভ লাইফ নিয়ে ভিডিওটি পুরো কভার করে দিলাম। আর যে বন্ধুরা অন্য সব চ্যানেলে ঘুরতে ঘুরতে হট করে আমার চ্যানেলে এসে গেছেন, তাদের কাছে একটাই কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যান আর আমার সাথে থাকুন, যাতে আমি যখনই ভিডিও আপ করি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন, আমি রোজই একই কথা বলে 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 আপনাদের পুরো বোর করে দিচ্ছি, কী কথা! ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভাবছেন কেন করবো, দেখে বেরিয়ে যাবো, সেটা আপনাদের চয়েস, দেবো বন্ধুর জন্য এটুকু হেল্প কিন্তু করাই যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।